ছোট্ট একটা ভিডিও নিয়ে আমি আজকে চলে এসেছি। আমি মাঝখানে ভেবেছিলাম যে আমি আর এর মধ্যে আসব না, কন্ট্রোভার্সি করব না, হোয়াট এভার, মানে সমালোচনা তোমরা যে অর্থেই সেটা নাও, কারণ সত্যিই তো এখানে মানুষ চেনা বড্ড মুশকিল। মানুষ তোমরা চিনতে পারবে না, দূরের মানুষ অনেক কাছের হয়ে যায়, আবার অনেক কাছের মানুষ অনেক দূরে সরে যায়। সেটা আমি আমার অভিজ্ঞতা থেকে আমার জীবনের প্রতিটা মানে পাতা উল্টালে এরকম সম্মুখীন আমি অনেক হয়েছি, অনেক যাকে নিজের বলে মনে করেছি, নিজের বলে ভেবেছি, এত ধাক্কা খেয়েছি জীবনে, এত ধাক্কা খেয়েছি, সে মানুষ চিনতেই আমি ভুল করেছি। যাকে নিজের ভাবি সে হয়ে যায় পর, যাকে ভাবাই যায় না সে হয়ে যায় আপন। এরকম অনেক জীবনে এসছে। আরেকটি পদক্ষেপও আমি জানি যে বড্ড বেশি মানুষকে বিশ্বাস করা, বড্ড বেশি মানুষকে বিশ্বাস করাটা খুব ভুল। আমার জীবন দিয়েও আমি অনেক মানুষকে বিশ্বাস করে ঠকেছি। আমার মেয়ে বিশাখা অত্যন্ত সরল সহজ একটা মহৎ হৃদয়ের মানুষ, আবার মনে হয় না কিছুটা পলিটিক্যালি কারেক্ট হতে হয়, তাই না? তোমাদের তোমরা কি বলো, আমার ভিউয়ার্সদের বলছি, একটু বুদ্ধি করে চলতে হয় না? এখানে ইমোশনের কোনো জায়গা নেই, এখানে না সব ক্ষেত্রে না ইমোশনাল হয়ে কাজ করাটা যুক্তিযুক্ত নয়। কারণ এটা তুমি যদি কোনো অফিসে কাজ করো, কোনো জব করো, সেখানে দেখবে তোমরা কোনো কর্পোরেট লেভেলে যদি কোনো চাকরি করো, সেখানে দেখবে প্রচণ্ড পলিটিক্যালি কারেক্ট হয়ে চলতে হয়। হ্যাঁ, আমি কাজ করেছি আর বড্ড বেশি বলতে পারো বোকাই ছিলাম, কীভাবে কী করতে হয় জানতাম না, অনেক ঠকেছি, হ্যাঁ অনেক ঠকেছি, মানে অফিস পলিটিক্স, এই যে রাজনীতি বলো, মানে পলিটিক্যালি কারেক্ট জিনিসটা না আমার মগজে ঢোকেনি। হ্যাঁ, এবং আমার মেয়ে বিশাখা ও ইমোশন দিয়ে কাজ করে, ও বুদ্ধি দিয়ে দিমাগসে, মানে মাথাটা না লাগিয়ে ও মনটা লাগায়। আমার তো মনে হয় ব্রেন অ্যান্ড হার্ট দুটো সমানভাবে জরুরি একটা মানুষ চিনতে হলে। তুমি মন দিয়ে হয়তো ভাবছো যে হঠাৎ করে আগে মন দিয়ে ভাবতে শুরু করে দাও, সেখানেই মুশকিল। একটু মাথা খামাতে হয়, একটু মাথা দিয়েও ভাবতে হয়। আমরা বড্ড বেশি মানে নিজেকে সঁপে দিই, নিজেকে দিয়ে দিই, নিজেকে উজাড় করে দিই। এবার উজাড় করে দাও হে আমার যা কিছু সম্বল, আমরা সমস্ত সম্বলটুকু উজাড় করে দিই, না কি আমাদের মা বাবার শিক্ষা, আমাদের আপব্রিঙিং, সব থেকে বড়ো হচ্ছে আমাদের আপব্রিঙিং, আমরা কোন ফ্যামিলি থেকে এসেছি, আমাদের আপব্রিঙিং কেমন, আমরা কি দেখে মানুষ হয়েছি, আমাদের মা বাবা কেমন ছিলেন, তার মা বাবা কেমন ছিলেন, সেই দেখেই তো আমরা শিক্ষাগত যোগ, মানে দেখো পুঁথিগত শিক্ষাটা কিছু না, এমএ, এমএড, এমফিল, ইঞ্জিনিয়ার, ডক্টর্স, এমবিএ, চার্টার অ্যাকাউন্টেন্ট, সব ও তো পুঁথিগত বিদ্যা। কিন্তু একটা চার্টার অ্যাকাউন্টেন্ট, একটা এমবিএ, ততদিক দেখবে যে মানুষ হিসাবে ততদিকই নিম্ন। হয়তো সে চার্টার অ্যাকাউন্টেন্ট, সে এমবিএ, সে আইএস অফিসার, সে একটা বিজনেসম্যান, কিন্তু মানুষ হিসাবে, শিক্ষাগত যোগ্যতা হিসাবে সে অনেক বড়, কিন্তু মানুষ হিসাবে সে ততটাই নিম্নগামী। সবাই তো আর মুকেশ আম্বানি হতে পারে না। হ্যাঁ, সুতরাং এটি ইমোশন দিয়ে আমরা যেগুলো করি, কাজগুলো করি, হ্যাঁ একটু বোকামি করে ফেলি। তার মানে আমরা বলতে চাও আমরা একটু বোকা, হ্যাঁ আমরা সত্যি বোকা, মানুষ চিনতে আমরা বড্ড ভুল করি। ওর থেকে আমাদের ইমোশনে আমরা কান্ডাকাটি করে ফেলি, আমরা ব্রেকডাউন হয়ে যাই। আমার মনে, এই যে এখানে ওয়াইটিতে এসেও আমার মনে হয়েছিল আমি আর করবো না, বিশাখারও সেম মনে হয়েছিল যে ওর অভিমান হয়েছিল। এখন তো বুঝতে পারছো, ভিউয়ার্সদের বলছি আর যাকে বলছি সেও বুঝতে পারছো। হ্যাঁ আসছি, দাঁড়াও আবার আসছি তোমাদের সাথে। লোক এসে গেছিলো, চলে যেতে হচ্ছিলো, ঘরোয়া বাড়ি, গৃহস্থ বাড়িতে কাজকর্ম থাকে, যাই হোক চাঁদে উঠে এসেছি, লোডশেডিং হয়ে গেছে। তা আমি কেন এতগুলো কথা বলছি, আমি বলছি যে ওয়াইটিতে আমার কিছু কিছু ব্যক্তি আমার এত নিজের এত আপন হয়ে গেছে। হ্যাঁ, এক এক সময় আমি ভাবি আমি তো আপন করে নিয়েছি, হ্যাঁ আমার ফিলিংস দিয়ে, আমার ইমোশনস দিয়ে, আমার সব কিছু উজাড় করে দিয়ে তাদেরকে তো আপন,
তারা কি সত্যি আমাকে আপন করেছে, ততদিকে কি তারা আমাকে ভালোবাসে? সে যাই হোক, কথাটা হচ্ছে আজকে মিলি চ্যাটার্জিকে নিয়ে, মিলিকে নিয়ে। হ্যাঁ, মিলিকে আমি মানে যা বিশাখা তাই মিলি। এটা একটু বেশি দার্শনিক, হয়তো অনেক ভিউয়ার্সরা অনেকে হয়তো ভাবছে একটু বাবা আন্টি একটু দার্শনিক, না আমি দার্শনিক হতে পারি না, এটাই তো আমি। আই এম আ ভেরি ইমোশনাল ফুল, আই এম নট এ প্র্যাকটিক্যাল পার্সন। কিছু কিছু জায়গায় আমাকে অনেকে বকা দেয় যে একটু প্র্যাকটিক্যাল হতে হয়, একটু মানুষ চেনো, একটু প্র্যাকটিক্যাল হও। হ্যাঁ, কিন্তু এই যে মেয়েটি মিলি চ্যাটার্জিকে আমি ঠিক চিনেছি, চিনেছি বলতে একটা কথা, কালকে আমার পূজা যেটা বলেছে না যে একটু ক্লাস দেখে চলো, ক্লাস, তুমি কোথা থেকে উঠে এসছো, তোমার শিক্ষাগত যোগ্যতা কী, হোয়াট ইজ ইউর এডুকেশন, হোয়াট ইজ ইউর আপব্রিঙ্গিং, হ্যাঁ তোমার মা বাবার কী শিক্ষা, সেই সব দেখে ওগুলো বিচার বিবেচনা করে চলতে হয়। সব মানুষকে উজাড় করে এই যে মিলি, প্রত্যেকটা মানুষকে, আই নো শি ইজ আ পেট লাভার, পেট লাভার যারা হয় না তাদের হৃদয়টা মহৎ হয়। আর এই মেয়েটিকে, মিলি চ্যাটার্জিকে আমি দেখেছি একটা ফেসবুকে, তাও আবার এত একটা করুণ অবস্থায় দেখেছি, আইসিইউ বেডে শোয়া অবস্থায় আমি দেখেছি। কতবার করে বলবো আমি জানি না, এই মিলির কথা বলে 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 হয়তো শেষ করে উঠতে পারবো না। তো সেখান থেকে আমার ভালোবাসা, ওর ওপর আমার একটা স্নেহ মায়া মমতা গড়ে উঠেছে। তা ও আমার, এই যে দেখো, ওকে আমি কেন সন্তান সম ভাবি, বিশাখার ওকে পাশাপাশি কেন রেখেছি, মেয়েটা এতটা পরোপকারী, এতটা পরোপকারী, এতটা ভালো, এতটা বড় মনে, ও যে এত বড় একটা মানে কাজ করে চাকরি, তার সাথে পূজা, ওদের যে কম্বিনেশন, হ্যাঁ এই পূজা মিলি, মিলি পূজা, এক একজন আরেকজনের পরিপূরক। হ্যাঁ, এবং সেখানে এই মেয়েটি কীরা করেছে লোকের জন্য, কীরা করে কী না, মানে কিছু বলতে হয় না, সাহায্যের হাতটা এই মিলি চ্যাটার্জি বাড়িয়ে দেয়। সুতরাং এই মিলিকে আমি এতটাই নিজের মনে করি, এতটাই নিজের মনে করি, মিলির ওপরে অভিমানও করতে পারি, বিশাখাও অভিমান করতে পারে। হ্যাঁ, মিলি যদি আমাকে কিছু ফোন না করে কি ইয়ে করে, হ্যাঁ সেটা হয়তো আমার ইমোশনের দিক দিয়ে, প্র্যাকটিক্যালনেসটা, ভালোবাসার কাছে প্র্যাকটিক্যালিজমটা আমি ভুলে যাই। হ্যাঁ, কারণ আমি মা তো, হ্যাঁ তখন সন্তানের মতো ভাবি বলে হয়তো ভুলে যাই, হ্যাঁ হয়তো তখন ভাবি না যে বিশাখাও যদি আজকে একটা আগে তো জব করতে যেত, সবসময় তো খোঁজ দরকার নেই, যে খোঁজ নিলেই সে ভালোবাসা হয়ে যাবে, খোঁজ না নিলেই মনে থাকবে না, সবসময় ওভার দ্য ফোন, ওভার দ্য একটা নেটওয়ার্কিংয়ে থাকলেই যে সে আমার মনে থাকবে, নেটওয়ার্কিং থেকে বাইরে চলে গেলে সে আমার মনে থাকবে না, তা না, মনে থাকাটা এইখান থেকে নির্ভর করে, এইখান থেকে আসে। তার জন্য একটা আগেকার দিনে হতো না একটা চিঠি লেখা, হ্যাঁ কি একটা টেলিফোন, ওইটুকু ভালোবাসাটা সব না, যে আমি ও বাবা আমি ফোনটা করলাম না, ও আমাকে ফোনটা করলো না, না এটাই সব ভালোবাসা, এটাই ইঙ্গিত না, ভালোবাসা মনে থাকে, সে এক মাসে দু মাসে, এটা আমি আমার বিশাখাকেও বোঝাই যে দু মাসেও যদি একটা মানুষ, কাছের মানুষ ফোন করে, আর দু মাস পরেও যদি আমি একটি মানুষকে ফোন করি, হয়তো এই দু মাসটা ওকে একটু ধার দিলাম, উধার দিলাম যে নে দু মাস তোকে আমি আর জ্বালাতন করবো না, কারণ সেই আন্ডারস্ট্যান্ডিং, সেই ফিলিংস, সেই সেন্টিমেন্টটা আমাদের মধ্যে থাকা দরকার ভালোবাসার ক্ষেত্রে, যে নাইবা হলো কথা, নাইবা হলো দেখা সাক্ষাৎ। হ্যাঁ, এই যে মিলির বাড়ি আমি কোথায় গেছি, মিলি আমার বাড়ি বলেছি, আমি মা হিসাবে বলেছি মিলি এখন আসিনি, তাই বলে কি তাকে ভালোবাসবো না? সেইখানে মিলি জীবনে সব ক্ষেত্রে মিলি সাকসেসফুল, কিন্তু একটা ক্ষেত্রে মিলি সাকসেসফুল না, সেটা হচ্ছে ভালোবাসার ক্ষেত্রে আর মানুষকে বিশ্বাস করার ক্ষেত্রে। মিলি তোমাকে আজকে আমি বলছি তুমি সাকসেসফুল হতে পারো না, সব মানুষ তোমার ক্লাসের না, আমি মা হিসাবে তোমাকে এই কথাটা আজকে বললাম, প্রত্যেকটা মানুষ তুমি তোমার নিজের মানে স্ট্যান্ডার্ড মেনটেন করে চলো তো, তোমার ভেবে সে আমি কী বোঝাতে পারছি না, মানে তুমি যেভাবে রন অ্যান্ড ব্রট আপ, তোমার মা বাবাদের শিক্ষায় শিক্ষিত করেছেন তোমাদের, তোমার মা বাবাকে আমি দেখেছি বর্তমানে, পূজার বাড়ির লোক, হ্যাঁ তোমার জেঠিমা, দাদারা, তোমার বাবা, তোমার তারা মা, যেখানে তুমি ফ্যামিলি, সেখান থেকে বিচার করে তুমি একটা মহৎ ভুল কাজ করেছো, যে ওই রকম একটি জঘন্যতম একটি ব্যক্তিকে বিশ্বাস করে, ও তোমার ক্লাসেরই না। আমার একটুখানি না দৃষ্টিকটু লাগতো যে মিলি, মিলি এর সাথে
কনফারেন্স কল করে, এর সাথে এত মিলিয়ে একে সাহায্য করছে, কেন? খেলে তো ধাক্কা, খেলে তো ধাক্কা। হ্যাঁ, ধাক্কা না খেলে মানুষ শেখে না। হ্যাঁ, আজ যাতে ভবিষ্যতে তুই ধাক্কা না খাস সেই মতো। পূজা ইজ রাইট, 2000% রাইট। আজকে পূজাকে আমি একটা সত্যি একটা কাউন্সিলার হিসাবে বলছি, মানে কাউন্সেলিং যেভাবে করে, সত্যি এত কথাগুলো এত আমার লেগেছে না পূজার কথাগুলো, সত্যি কথা। যে তোর ক্লাসটা দেখ মিলি, তোর ক্লাস বুঝে চল, প্রত্যেকে তোর ক্লাসের হতে পারে না। যারা তুই একটা মানুষ যে কিনা গাটার কা কীড়া, যে কিনা নোংরামিতেই পয়দা হয়েছে, যার মেন্টালিটি নোংরা, যে নোংরামি করতেই ভালোবাসে, যে ভালগারিটি করতেই ভালোবাসে, যে সেক্সুয়াল পশ্চার করতে ভালোবাসে, যার মানে যার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হোয়াট এভার আই ডোন্ট নো, মানে অ্যাবাউট হার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, অ্যান্ড যাকে সে বিয়ে করেছে, হি ইজ জাস্ট লাইক এ, আমার কাছে ইস জাস্ট লাইক এ অটো ড্রাইভার, সামথিং লাইক দ্যাট। হ্যাঁ, ডোন্ট টেক ইট ইন আদার ওয়ে, মানে আমার লুকসে যেটা লাগে যে একটা অটোরিক্সা পুলার ওই ধরনের ওর কথাবার্তা আচার আচরণ। দেখো, একটা এটা বলছি না যে আমি একটা অটোরিক্সা পুলারকে অপমান করছি, না, আমার আমার একটি ছেলে আসে রিক্সা পুলার, সে আমাকে সব বাজার করে দেয়, তারও স্ট্যান্ডার্ড আছে, সে হি নোজ হাউ টু বিহেভ। এই যে বিহেভিয়ারটা আমাদের, এটাই আসল। বললাম না, একটা আইএস অফিসার বলো, এমবিএ বলো, ইঞ্জিনিয়ার বলো, মার খেয়ে যাবে, তারা ততোধিক বেঈমান, ততোধিক তাদের মুখের ভাষা ভীষণ রাফ। আর আমার যে রিক্সা পুলারটি সব বাজার টাজার সব করে দেয় আমাকে, তার যা ব্যবহার না তাকে তখন দেখে মনে হবে না হি ইজ এ রিক্সা পুলার। কিন্তু কিছু কিছু মানুষ সত্যিই রিক্সা পুলারের কাজ করে, দ্যাট ইজ দিস 2%। আই এম টকিং অ্যাবাউট দ্যাট সামথিং ওয়ার্ল্ড, অ্যান্ড যারা এই সমস্ত ন্যাস্টি নেকেটগিরি করছে, যাদের 18,000 চ্যানেল উড়ে গেল, আরেকটা চ্যানেলও উড়ে গেল, এখন আবার শর্টস করছে, আবার স্নানের ভিডিও করছে, আর হোয়াট ইজ ইস ল্যাঙ্গুয়েজ, ওর হাজব্যান্ডের এই ল্যাঙ্গুয়েজ, নাম ধরে ধরে বলছে, হ্যাঁ, সীমার নাম ধরে ধরে বলছে, আর হোয়াট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, সত্যি দে আর জাস্ট লাইক, মানে দে আর নট এ কাপ অফ টি, তোদের কাপ অফ টি ওরা না। কী করতে মিশেছিলি, কী করতে উপকারটা করতে গেছিলি, হ্যাঁ, এটাই আমি তোকে মিলি তোকে বলবো। তা চলো, আমি ভিডিওটা রাখা রাখে এটাই বলছি, মিলি মানুষ চিনতে শেখ। মিলি মানুষ চিনতে শেখ, তুই এতটাই মহৎ হৃদয়ের মানুষ, এতটাই মহান মহান হৃদয়ের মানুষ, যে দেখবি তোকে হয়তো মা তারা তোকে এটাই শিক্ষা দিয়েছে, দেখ মিলি নক দ্য ডোর করেছে তারা মা, যে চেনো মানুষ শেখো, হোয়াট ইজ ইউর আপব্রিংিং, মিলি দেখ তুই কোন স্ট্যান্ডার্ডে বিলং করিস, হোয়াট ইজ ইউর ক্লাস। হ্যাঁ, আর তুই কি না করতে গেছিস ওই অটো ড্রাইভার মার্কা ওই লোক ওই ছেলেটিকে আর তার স্ত্রীকে, এখানে তুই ঠকে গেছিস, তুই ওদের সাহায্য করতে গেছিস, তুই রাতের পর রাত না ঘুমিয়ে সমস্ত কিছু উজাড় করে দিয়ে কমিউনিটির পর কমিউনিটি দিয়ে, হ্যাঁ, একদম মানুষ থেকে শেখে, তুইও থেকে শিখেছিস, ভগবান এই শিক্ষাটা তোকে না দিলে হয়তো তুই আরও উজাড় করে করতিস, কারণ তুই মানুষটাই হচ্ছিস একটা দেবী, তুই মানুষটাই এত ভালো, তোর মনটা এত বড় মন, কিন্তু এত বড় মন না রাখার জায়গা থাকে না, একটু রেখে দে, মনটা সবাইকে দিস না, কিছুটা জমিয়ে রাখ, বুঝতে পেরেছিস মিলি? তোর এই মহৎ হৃদয়ের মনটা না সবার কাছে প্রযোজ্য নয়। এমন এমন কিছু সোশ্যাল ওয়ার্কার নিশ্চয়ই আমরা করি যেখানে এত মহৎ এত মহান হৃদয়ের মানুষ তুই পূজা মিলি তোকে বলছি, সেটা ভালো কাজে অনেক সাহায্য হবে। হ্যাঁ, হয়তো আমিও তোর কাছ থেকে বলতে পারি, মিলি তুই আমার মাথায় একটু হাত বুলিয়ে দিবি, 104 জ্বর আসলে আমি হয়তো তোর হাতটা চাইবো, যে তুই আয় এসে তুই আমাকে মাথায় একটু হাত বুলিয়ে দে, তাহলে হয়তো আমার জ্বরটা কমে যাবে। মিলি পূজাকে আমি ডাকবো, হয়তো আমি একটা ভীষণ একাকিত্বে ভুগছি, যে বিশাখা পেরে উঠছে না, হ্যাঁ, কাকুর শরীরটা খারাপ হয়েছে, মাম্মামের শরীরটা খারাপ হয়েছে, তখন হয়তো তোকে ডাক পড়বে যে মিলি আসবি একটু আমার কাছে, পাশে বসে একটু জলপট্টি দিয়ে দিবি,
একটু মাথায় হাতগুলো দিই, দিস ইজ কল কেয়ারিং। হ্যাঁ, এটুকুই তোর কাছ থেকে চাই, আর মানুষ চিনতে সে এটুকুই বললাম। ভিডিওটা অনেক বড় হয়ে যায়, অনেকে দেখে না, তো ভালো থাকিস, মানুষ চিনতে শেখ, আর নিজের ক্লাস মেনটেন করে চল। আর অত মহান হৃদয়ের তোর যেটা আছে সেটা পকেটে পুড়ে রাখ, জাগা মতো কাজে লাগাস। টাটা, সি ইউ, বাই বাই, আবার দেখাবো একটা নেক্সট ভিডিওতে, কেমন? তোদের মাম্মাম তোকে অনেক চুমু, মিলি পূজা, এই আর একজন পূজা, এঞ্জেল, ওই জন্য তোর পেটের নামও এঞ্জেল। টাটা, সি ইউ।